আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম মুবিন সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জামাতকে এক মঞ্চে চায় বারো দলীয় জোট সরকারের পদত্যাগ নতুন নির্বাচনের দাবিতে আগামীর আন্দোলনে জামাত ইসলামকে এক মঞ্চে চায় বিএনপির নেতৃত্বাধীন যুগপুত আন্দোলনের অন্যতম মিত্র বারো দলীয় জোট এরপর জানিয়ে দিব সরকার দুর্নীতি দমন না করে বিএনপিকে দমনে ব্যস্ত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন দেশ দুর্নীতিতে চেয়ে গেছে বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে সরকারের এদিক কোনো নজর নেই নজর শুধু দিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমন না করে তারা বিএনপিকে দমনে ব্যস্ত এরপর জানিয়ে দিব রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ককটেল বিস্ফোরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে জানিয়ে দিব নারায়ণগঞ্জে নারী কাউন্সিলর লাঞ্ছিত অতপর টিসিবি পণ্য বিতরণে অনিয়ম এক নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করার অভিযোগ নারায়ণগঞ্জে শামসুদ্দোহা নামে এক নাসিক কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এদিকে রোহিঙ্গা ক্যাম্প সদস্য সংগ্রহ করছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের পুলিশ জনগণ ব্যাপক সংঘর্ষ ভয়ঙ্কর বিপদে পড়েছে ইসরায়েলের ইহুদিবাদী প্রধানমন্ত্রী হামাসের হাতে বন্দী জিমিদের অবিলম্বে মুক্তি এবং সরকারের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে ও অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে ফরাসি বার্তা এ এপির প্রতিবেদনে বলা হয়েছে গাজায় আটক সব জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে কয়েকটি শহরে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা হাজার হাজার ইসরায়েলিরা রাস্তায় নেমেছে তারা প্রধানমন্ত্রী বেনজিয়াম নিতা নেহর পদত্যাগ এবং আগাম নির্বাচনে দাবি করছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জামাতকে এক মঞ্চে চায় বারো দলীয় জোট সরকারের পদত্যাগ নতুন নির্বাচনের দাবিতে আগামীর আন্দোলনকে সামনে রেখে জামাত ইসলামকে এক মঞ্চে চায় বিএনপি তাদের পরামর্শ বিএনপির বাইরে সাংগঠনিকভাবে জামাত ইসলাম শক্তিশালী তাই মাঠের আন্দোলন সফল করতে হলে জামাত ইসলাম বাম ডান এবং ইসলামী ঘরনার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে তারা বলেন আঠাশ অক্টোবরের আগে একমঞ্চে থেকে আন্দোলন পরিচালনার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল আমরা এখন এক একমঞ্চে প্রায় চলে এসেছিলাম কিন্তু যুগপুথের দু একটি শরিক দল জোটের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি আঠাশে অক্টোবর জামাতকেও মাঠে ছিল কিন্তু পৃথকভাবে তারা কর্মসূচি করেছে ওই দিন সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে পরিস্থিতি ভিন্ন হতে পারত রোববার বারোই মে বিকেলে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজ কমিটির সঙ্গে বৈঠকে তাদের এমন পরামর্শ দেয় বারোদলীয় জোটের কয়েকজন নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি কিন্তু নির্বাচনের পর 4 মাস পেরিয়ে গেল যুগপৎ কোনো কর্মসূচি নিয়ে মাঠে গড়াইনি এমন প্রেক্ষাপটে সরকার বিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে মিত্রদের পরামর্শ নিতে তাদের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি এর অংশ হিসেবে এদিন 12 দলের পর একই স্থানে এলডিপি-র সঙ্গেও বৈঠক করেছে দলটি গত 7 জানুয়ারি দাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 12 এবং 13 জানুয়ারি যুগপথের শরীকদের সঙ্গে বিএনপির হাই কমান্ডের ভার্চুয়ালি সিরিজ বৈঠক হয় যেটাকে তখন বিএনপি এবং শরিকদের পক্ষ থেকে সৌজন্য বৈঠক বলা হয়েছিল সেখানে সরকারি নানামুখী চাপ প্রলোভন সত্য নির্বাচনে না যা এবং যুগপতা আন্দোলন অব্যাহত রাখায় বিএনপির পক্ষ থেকে মিত্রদের সাধুবাদ সঙ্গে বিএনপির কমিটির একটি বৈঠক হয় আর সেটি হচ্ছে এই বৈঠক এটি হচ্ছে প্রথম আনুষ্ঠানিক বৈঠক জানা গেছে বৈঠকের শুরুতে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলনের নতুন কি কর্মসূচি নেওয়া যায় সে ব্যাপারে বারোদলীয় নেতাদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে তখন জটের কয়েকজন নেতা নির্বাচন বর্জন করে যুগপুত কিংবা যুগপুত আন্দোলনের বাইরে থাকা সবাইকে নিয়ে ইদুল আজহার পর ঐক্যবদ্ধভাবে মাঠে নামার পরামর্শ দিয়েছেন এ সময় বিক্ষিপ্তভাবে দু একজন নেতা ঢাকা একমঞ্চে থেকে সমাবেশ এবং ঢাকার বাইরে সব মহানগরে একই আদলে সমাবেশের মতো কর্মসূচি প্রস্তাব করেছেন তবে কেউ কেউ বলেন কোনো কারণে একমঞ্চে সম্ভব না হলে যুগপুতের পরিধি বাড়ানো যেতে পারে এছাড়া ও ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন আরো জোরালো করার প্রস্তাব দেন জোটের কেউ কেউ তখন বিএনপির পক্ষ থেকে বিষয়টি এড়িয়ে বলা হয় আমরা সীমান্ত হত্যা নিয়ে কর্মসূচিতে আমাদের জন্য মিয়ানমার ঝামেলা হচ্ছে তাই শুধু একটি ইস্যুতে সীমাবদ্ধ থেকে বৃহৎভাবে আগ্রাসন বিরোধী কোনো কর্মসূচি দেওয়া যাবে কিনা সেটা নিয়ে ভাবা যেতে পারে সেজন্য বারো দলীয় জোটকে প্রয়োজনের সময় সুনির্দিষ্টভাবে কর্মসূচির প্রস্তাব দেওয়ার কথা বলেছে বিএনপি বৈঠকে বিএনপি নেতা তারা জানান যুগপথের সব শরিকদের মতামত নিয়ে দলের স্থায়ী কমিটিতে শেষে আন্দোলনের নতুন কর্মসূচি গ্রহণ করা হবে বৈঠক শেষে এক বিএনপির স্থায়ী কমিটির খান বলেন বারো দলীয় জোটের নেতাদের সঙ্গে বিএনপি বৈঠক করেছে এটা আমাদের একটা স্বাভাবিক প্রতিক্রিয়ারই অংশ আমরা মাঝে মাঝেই বসি আলোচনা করি দেশে দ্রব্যমূলের উদ্যোগতি বিদ্যুতের দাম বৃদ্ধি সহ নানা বিষয়ে মানুষের দুর্ভোগ দেশের অর্থনীতির দুরবস্থা দুর্নীতির সীমান্তে সংকট সীমান্তে মানুষকে হত্যা সীমান্তে অনুপ্রবেশ নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি বারো দলীয় জোটের প্রধান এবং জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আগামীতে আন্দোলন কিভাবে গড়ে যায় তা বৈঠক আলোচনা হয়েছে বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে কি ধরনের কর্মসূচি নেওয়া যায় তা জানতে চাওয়া হয়েছে আমরা খানেকের মধ্যে এই কর্মসূচি গ্রহণ করব। জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদা হোসেন সেলিম বলেছেন দেশের বর্তমান অবস্থা ভালো নয় মানুষ এ অবস্থার পরিবর্তন চায় এ অবস্থার যুগপথ আন্দোলনকে নতুন করে পুনরুজ্জীবিত করতে হবে কিভাবে সেটা করা যায় তা নিয়ে আলোচনা করা হচ্ছে এ সময় তিনি আরো বলেন খুব শিগগিরই বারো দলীয় জটি পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি প্রস্তাব দেওয়া হবে এ নিয়ে আবারও বৈঠক হতে পারে এরপর আমরা যুগপথের অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামব সরকার দুর্নীতি দমন না করে বিএনপিকে দমনে ব্যস্ত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন সারা দেশের দুর্নীতিতে চেয়ে গেছে বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে বাজারের এদিকে কোনো নজর নেই নজর শুধু বিএনপি দিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমন না করে তারা এখন ব্যস্ত বিএনপিকে দমনে রোববার বারোই মেয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাবেক কমিশনার কারাবন্দি মকবুল ইসলাম খান টিপু গ্যান্ডারিয়া থানা পি নেতাকর্মী কারাবন্দি নেতা মোহাম্মদ সালে পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কারাবন্দী রফিকুল ইসলাম ময়নার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাদের বাসায় গিয়ে তিনি এসব কথা বলেছেন এরপর আব্দুল সালাম বলেন বিএনপি একটি সমাবেশ ডাকলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাথা খারাপ হয়ে যায় অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে এতে তাদের কোনো মাথা ব্যথা নেই এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগমহাবায়ক সাত্তার ওয়ারি থানা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক কমিশনার হাজি লিয়াকত আলী গ্যান্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের সাবেক সাংগঠনিক সম্পাদক ঢালি মামুনুর রশিদ অপু চল্লিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ মাহবুবুর রহমান পঁয়তাল্লিশ নং ওয়ার্ড এর সভাপতি আবদুল হাকিম সাধারণ সম্পাদক আশাফুল ইসলাম শো বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন রাবিতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ককটেল বিস্ফোরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার এগারোই মে রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোরয়ার হলে গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় এর মধ্যে মধ্যরাত পর্যন্ত চলে দুই পক্ষের সংঘর্ষ সংঘর্ষ চলাকালে কাচের বোতল ইটপাটকে নিক্ষেপ এবং সাতটি ককটেল বিস্ফোরণ করা হয় এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গালিবের অনুসারীদের সঙ্গে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং হোসেন শহীদ সোরোয়ার্দি হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মর্শেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী এবং ক্যাম্প সূত্র থেকে জানা গেছে শনিবার রাত এগারোটায় রাবির হোসেন শহীদ সোরোয়ার্দি হলের রুমে রাজনৈতিক আলোচনা করার জন্য আসেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি আতিকুল ইসলাম আতিক এ সময় তাদের বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মর্শেদের কয়েকজন অনুসারীর সাথে কথা কাটাকাটি হয় আতিক এবং মধ্যে শুরু শুরু হয় হয় কথা কাটাকাটি এরপর নিয়াজ মর্শেদ তার নেতাকর্মীদের নিয়ে হলের ভিতর এবং আতিক তার নেতাকর্মীদের নিয়ে হল গেটে অবস্থান নেন রাত বারোটার দিকে শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতার অনুসারীরা হল গেটে অবস্থান নিয়ে বাবু গালি পরিষদ সবার সেরা পরিষদ একশন একসন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শো না মিছিল দিচ্ছিল মিছিল চলাকালীন নিয়াজ মসজিদের নেতাকর্মীরা তাদের ধা করে এবং হলের দ্বিতীয় তৃতীয় তলার ছাদে অবস্থান নেন এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এরা কিছুক্ষণ পর তারা হল থেকে বের হলে গেট পর্যন্ত ধা করে এবং গেটে থাকা মোটরসাইকেল ভাংচুর করে এরপর রাত সোয়া বারোটার দিকে শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতার অনুসারীরা ধা পাল্টা ধা করে প্রায় একটার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে নারায়ণগঞ্জে নারী কাউন্সিলর লাঞ্ছিত অতপর টিসিবির পণ্য বিতরণে অনিয়ম এক নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করার অভিযোগে নারায়ণগঞ্জ শামসুদ্দোহা নামে এক নাসির কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে রোববার বারে মে দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি এবং তাতে বাধা দিলে এক সংরক্ষিত নারী কাউন্সিলরকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগে প্রাথমিক তদন্তের পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জাকির হোসেন বলেন টিসিবির পণ্য বিতরণে অনিয়ম দুর্নীতি এবং স্বজনফীতির অভিযোগে ওঠা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছাব্বিশ কাউন্সিলর মোহাম্মদোহার বিরুদ্ধে এতে প্রতিবাদ জানালে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এই অভিযোগে প্রাথমিক তদন্তের পর মন্ত্রণালয় অভিযুক্ত কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত সিদ্ধান্ত নেয় এ সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি এবং বরখাস্তের বিষয় অভিযুক্ত কাউন্সিলরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে